ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ইউনিকর্ন মন্দির ইউনিকর্ন বিদ্যা মন্দিরের পক্ষ থেকে সকল স্টুডেন্টের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তো আমরা করাচ্ছি আফগারি পুলিশ কনস্টেবল মেন্সের জন্য জেনারেল স্টাডি ক্লাস এবং এই ক্লাসটি তোমরা প্রতিদিন সকাল দশটার সময় পাবে এবং এই ক্লাসটি আজকে পার্ট সেভেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং কোনো প্রশ্ন যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে এবং প্রশ্নের সঙ্গে যে আমি অ্যাডিশনাল ইনফরমেশানগুলো দিই অবশ্যই ভিডিওটা তৈরি তোমরা প্রথম থেকে দেখবে শেষ পর্যন্ত কারণ যে অ্যাডিশনাল ইনফরমেশানগুলো আমি প্রশ্নের সঙ্গে দিই সেগুলো তোমরা তাহলে বুঝতে পারবে না ওকে তো প্রত্যেকটা প্রশ্ন যদি চারটে করে অপশান থাকে আমি তিরিশটা করে প্রশ্ন করাচ্ছি তো তিরিশটা প্রশ্ন মানে প্লাস চারটে অপশান বুঝতে পারছো কতগুলো প্রশ্ন হচ্ছে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো প্রথম প্রশ্ন আছে হচ্ছে প্রথম প্রশ্ন আছে বর্তমানে কোন জায়গায় প্রধানত কু কুশানরা বসবাস করতো বর্তমানে বর্তমানে কোন জায়গাটায় প্রধানত কুশানরা বসবাস করতো অপশান এ আফগানিস্তান অপশান বি পারস্য অর্থাৎ ইরান অপশান সি চীন অপশান ডি কোনোটিই নয় তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে বর্তমানে কুশানরা বাস করতো যে জায়গাতে সেটা হচ্ছে চীনে ওকে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ভারতের বাংলা বাংলায় শশাঙ্কের রাজধানী বর্তমানে কোন জেলায় অবস্থিত ছিল বাংলায় শশাঙ্কের রাজধানী বর্তমানে কোন জেলায় অবস্থিত ছিল অপশান এ মালদা অপশান বি মুর্শিদাবাদ অপশান সি ঢাকা অপশান ডি কোনোটিই নয় তো এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে অপশান বি মুর্শিদাবাদ তাহলে শশাঙ্কের রাজধানী বর্তমানে কোন জেলায় অবস্থিত ছিল মুর্শিদাবাদ চলো নেক্সট হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিল হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিল তো দেখো অপশান কি আছে অপশান এ সিন্ধু অপশান বি রবি অপশান সি চেনাব অপশান ডি শতদ্রু তো আমি প্রত্যেক দিন উনত্রিশটা প্রশ্নের অ্যান্সার দেবো এবং তোমাদের জন্য প্রত্যেক দিন একটি করে প্রশ্ন রেখে দেবো সেই প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি তোমরা এই চাকরিটা পেতে চাও তো চলো নেক্সট এই প্রশ্নটা তাহলে তোমাদের হোমওয়ার্ক রইলো তোমরা অবশ্যই আমাকে করে জানাবে হরপ্পার লোকেরা প্রধানত কোন ফসলগুলির উপাদা উৎপাদন করতেন সরি হরপ্পার লোকেরা গুরুত্বপূর্ণ কোন ফসলগুলির উৎপাদন করতেন অপশান এ চাল গম আখ অপশান বি গম বালি সরিষা বার্লি অপশান সি গম তুলা চাল অপশান ডি চাল তুলা এবং আখ তো আমরা জানি এখানে কী অ্যান্সার হবে এখানে অ্যান্সার হবে হচ্ছে গম বার্লি সরিষা ওকে চলো নেক্সট নেক্সট কী প্রশ্ন আছে দেখো নেক্সট প্রশ্ন আছে হরপ্পার লোকেরা মা মৃতদেহদের মাথা কোন দিকে রেখে মৃতদেহ কবরিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা রেলের গ্রুপ ডি এক্সামে এসেছিল হরপ্পার লোকেরা মৃতদেহের মাথা কোন দিকে রেখে মৃতদেহ কবর দিত তো অপশানে কি আছে দেখো পশ্চিম দক্ষিণ পূর্ব উত্তর তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে উত্তর দিকে মাথা রেখে তারা কবর দিত ওকে চলো নেক্সট নেক্সট কী প্রশ্ন আছে আর্য শব্দটির গত অর্থ কিসের আর্য শব্দটির মূলগত অর্থ কিসের তো অপশান এ জাতি অপশান বি ভাষা অপশান সি ভূমি অপশান ডি সংস্কৃত সংস্কৃতি তো এখানে কি হবে মূলগত অর্থ হচ্ছে তো ভাষা ওকে বাট বাট এর যে আর্য শব্দের অর্থ যদি জিজ্ঞেস করা হয় তখন কী অ্যান্সার হবে আর্য শব্দের অর্থ জিজ্ঞাসা করা হলে তখন হবে জাতি বিশেষ ওকে তো চলো নেক্সট আর্যরা কয়টি সংহিতা রচনা করেন অপশান এ ছয় অপশান বি চার অপশান সি আট অপশান ডি দশ তো আমরা জানি তারা কটা সংহীতা রচনা করেছিলেন চারটি চলো নেক্সট প্রশ্ন কী আছে আমরা দেখে নিই নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অর্থকারী ফসল নয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দুরকমভাবে দেয় কখনও দেয় নিচের কোনটি অর্থকারী ফসল কখনও দেয় যে অর্থকারী ফসলগুলো দিয়ে দেয় এর মধ্যে কোনটি অর্থকারী ফসল নয় তাহলে বুঝতে পারছো কীরকমভাবে প্রশ্নটা হয় বারবার তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এরকম টাইপের প্রশ্ন ডাব্লুপিপির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তো এর মধ্যে অপশান কী আছে দেখো অপশান এ কার্পাস অর্থকারী ফসল অপশান বি পাট অর্থকারী ফসল অপশান সি কলা অর্থকারী ফসল তাহলে কী পড়ে রইল এখানে অপশান ডি ওকে তাহলে অপশান ডি হচ্ছে যে ধান চলো ধান একটি অর্থকারী ফসল নয় তো অভ্য উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে অভ্য উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে বিহার আসাম পশ্চিমঘাট সবকটি ভুল তো আমরা জানি অভ্যতে ভারতের প্রথম স্থান ভারতের মধ্যে যে রাজ্যের প্রথম স্থান আছে সেটা হচ্ছে রাজস্থান ওকে রাজস্থান তো এখানে তো রাজস্থান অপশানে নেই বাট সেই সাপেক্ষে অপশান সবকটি ভুল যেহেতু দিয়েছে তো সবকটি ভুল দিতে পারো তোমরা অ্যান্সার ওকে তো এটা একটু কনফিউজিং প্রশ্ন বাট তোমাদের কী মনে হয় অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলো নেক্সট সংসদের যৌথ অধিবেশনের সভাপতি হিসাবে কাজ করেন অপশান এ রাষ্ট্রপতি অপশান বি প্রধানমন্ত্রী অপশান সি লোকসভার অধ্যক্ষ অপশান ডি রাজ্যসভার সভাপতি তো এখানে আমরা জানি যে সংসদের যৌথ অধিবেশনের আহ্বান কে করে যৌথ অধিবেশনের আহ্বান করেন হচ্ছে যে লোকসভার অধ্যক্ষ অর্থাৎ স্পিকার তাহলে যৌথ অধিবেশনের আহ্বান করেন স্পিকার বাট যৌথ অধিবেশনের সভাপতি কে করেন তখন হবে হচ্ছে উপরাষ্ট্রপতি ওকে ভাইস প্রেসিডেন্ট চলো নেক্সট কী প্রশ্ন আছে তাহলে এই সাপেক্ষে অ্যান্সার আমি তোমাদেরকে দুটোই বলে দিলাম যখন যেটা আসবে প্রশ্ন তখন সেটা তোমরা অ্যান্সার করবে দেখেন যৌথ অধিবেশনের সভাপতি হিসাবে কাজ করেন সভাপতি রাজ্যসভার সভাপতি চলো নেক্সট ভারতের উপরাষ্ট্রপতিকে ভারতের উপরাষ্ট্রপতি কে কারা নির্বাচন করে থাকে অপশান লোকসভা ও বিধানসভার সদস্যরা অপশান বি সংসদ ও রাজ্যসভার সদস্যরা অপশান সি সংসদের সদস্যরা অপশান ডি এদের মধ্যে কেউ নয় তো আমরা জানি ভাইস প্রেসিডেন্টকে কে কারা নির্বাচন করে থাকেন সংসদের সদস্যরা চলো নেক্সট ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়সের প্রয়োজন হয় ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়সের প্রয়োজন হয় অপশান এ তিরিশ অপশান বি আঠেরো অপশান সি পঁয়ত্রিশ অপশান ডি পঁচিশ তো তিরিশ বছর হতে হয় রাজ্যসভার সদস্য হওয়ার জন্য রাজ্যসভার সদস্য হওয়ার জন্য আঠেরো বছর বয়স হতে হয় ভোটার দানের জন্য ভোটার অধিকার ভোটার ভোট দেওয়ার জন্য ওকে পঁয়ত্রিশ বছর হতে হয় হচ্ছে যে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ওকে এবং পঁচিশ বছর বয়স হতে হয় লোকসভার সদস্য হওয়ার জন্য তাহলে বুঝতে পেরেছ আমি তোমাদেরকে প্রত্যেকটা অপশনের বলে দিলাম নিম্নলিখিত কোন মামলাটি নিম্নলিখিত কোন মামলা মামলাটি মামলাযোগ্য নিম্নলিখিত কোনটি মামলাযোগ্য অপশান এ মৌলিক অধিকার অপশান বি প্রস্তাবনা অপশান সি নির্দেশমূলক নীতি অপশান ডি নিচের কোন এদের মধ্যে কোনোটি নয় তো আমরা জানি মৌলিক অধিকারের যদি আমাদের কোনো কেউ মৌলিক অধিকার হানি করে তখন আমরা সেটির জন্য মামলা করতে পারি কোর্টে ওকে তাহলে এখানে সেই সাপেক্ষে অ্যান্সার কী হবে মৌলিক অধিকার নেক্সট যে প্রশ্ন আছে দেখো নেক্সট আছে ভারতের মূল সংবিধানে কত ধরনের মৌলিক অধিকার যুক্ত ছিল ভারতের মূল সংবিধানে কত ধরনের মৌলিক অধিকার যুক্ত ছিল তো আমরা জানি যখন সংবিধান আমাদের তৈরি হয় তখন আমাদের কতগুলি মৌলিক অধিকার ছিল তখন সাতটি ছিল বর্তমানে কতি কটি মৌলিক অধিকার আছে ছটি কি বাদ গেছে সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার আগে আমাদের মৌলিক অধিকার ছিল সেটি এখন বাদ গেছে সেটি এখন কত নম্বর আর্টিকেলে যুক্ত হয়েছে সেটা হচ্ছে তিনশো এতে যুক্ত হয়েছে ওকে আর এটি কত সালে সংশোধন হয় মৌলিক অধিকারটি কত সালে সংশোধন হয় উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে ওকে চলো নেক্সট নেক্সট কি লোকসভার সদস্য হতে গেলে মিনিমাম বয়স কত হতে হয় দেখো নেক্সট প্রশ্ন থেকে আমরা পেয়ে গেছি লোকসভার সদস্য হতে গেলে তাহলে আমি একটু আগেই তোমাদেরকে বলে দিচ্ছি বলে দিয়েছি পঁচিশ বছর পঁচিশ বছর বয়স হতে হয় লোকসভার জন্য তিরিশ বছর হতে হয় রাজ্যসভার জন্য আঠেরো বছর হতে হয় ভোটদানের জন্য পঁয়ত্রিশ বছর হতে হয় রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হবার জন্য নেক্সট প্রশ্ন গ্রিন সিটি বলা হয় কোন শহরকে গ্রিন সিটি বলা হয় কোন শহরকে গুয়াহাটি হায়দ্রাবাদ গান্ধীনগর কানপুর তো আমরা জানি কি গ্রিন সিটি বলা হয় কোন শহরকে গ্রিন সিটি বলা হয় গান্ধীনগর গান্ধীনগর কোন রাজ্যে অবস্থিত গান্ধীনগর সরি গান্ধীনগর কোন রাজ্যের রাজধানী তো আমরা জানি এটি গুজরাটের রাজধানী ওকে তো এইখানের মধ্যে হায়দ্রাবাদকে কি বলা হয় হায়দ্রাবাদকে কি বলা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে নো তোমাদেরকে কমেন্ট করতে হবে না আমি বলে দিচ্ছি হায়দ্রাবাদকে বলা হয় হাইটেক সিটি ওকে হায়দ্রাবাদকে বলা হয় হাইটেক সিটি গুয়াহাটিকে কি বলা হয় গোয়াহাটিকে বলা হয় গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া গেটওয়ে অব নর্থ ইস্ট ইন্ডিয়া ওকে চলো নেক্সট সিটি অফ ফেস্টিভ্যাল বা টেম্পেল সিটি সিটি অফ ফেস্টিভ্যাল বা টেম্পেল সিটি বলা হয় কোন শহরকে অপশান এ তিরুনালা ভ্যালি অপশান বি মাদুরাই অপশান সি বারাণসী অপশান ডি প্রয়াগরাজ তো আমরা জানি কি সিটি অফ ফেস্টিভ্যাল বা টেম্পল সিটি বলা হয় মাদুরাইকে ওকে চলো নেক্সট পিডিএফের ফুল ফর্ম কী পিডিএফের ফুল ফর্ম কী অপশান এ পোর্টেবেল ডকুমেন্ট ফরম্যাট অপশান বি প্রোটোকল ডকুমেন্ট ফর ফ্যাক্টরি অপশান সি পোর্টেবেল ডস ফরম্যাট অপশান ডি নান অফ দিস তো আমরা জানি এখানে কি পিডিএফের ফুল ফর্ম কী পোর্টেবেল ডকুমেন্ট ফরম্যাট চলো নেক্সট ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে অপশান এ ইতালি অপশান বি বেলজিয়াম অপশান সি তুরস্ক অপশান ডি এদের মধ্যে কেউ নয় তো কী অ্যান্সার হবে বলো তাহলে কী হবে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে আর তুরস্কে ইউরোপের রুগ্ন দেশ ওকে চলো নেক্সট স্ট্যাচু অফ ইউনিটি উচ্চতা কত মিটার তো এই স্ট্যাচু অফ ইউনিটি কার স্মরণে বানানো হয় সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল আর এটি কোন নদীর তীরে বানানো হয় সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এটির উচ্চতা কত এটির উচ্চতা হচ্ছে একশো বিরাশি মিটার চলো নেক্সট আন্তর্জাতিক প্রবাসী দিবস অর্থাৎ এনআরআই ডে ইন্টারন্যাশনাল এনআরআই ডে ইন্টারন্যাশনাল এনআরআই ডে কবে পালন করা হয় অপশান এ নাইন জানুয়ারি অপশান বি টেন জানুয়ারি অপশান সি এইটিন ডিসেম্বর অপশান ডি পঁচিশে ডিসেম্বর বলো তো আমরা জানি যে নাইন জানুয়ারি কী পালন করা হয় নাইন জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইউথ ডে ন্যাশনাল ইউথ ডে নেক্সট কী আছে নেক্সট আছে হচ্ছে টেন জানুয়ারি টেন ডে কি ন্যাশনাল হিন্দি ডে ওকে তো নেক্সট কী আছে সি এটা হচ্ছে ন্যাশনাল সরি 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 নাইন জানুয়ারি হচ্ছে ন্যাশনাল এনআরআই ডে ন্যাশনাল এনআরআই ডে তো এটা একটু কয়েকশান করে নিও টেন জানুয়ারি হিন্দি ডে এইটিন আঠেরোই জানুয়ারি হচ্ছে যে ইন্টারন্যাশনাল এনআরআই ডে ইন্টারন্যাশনাল এনআরআই ডে পঁচিশে জানুয়ারি কি হচ্ছে গুড গভর্নেন্স ডে ওকে চলো নেক্সট হাইড্রোজেনের আবিষ্কারক কে হাইড্রোজেনের আবিষ্কারক কে অপশান এ হেনরি বেকড়েল অপশানস বি চ্যাডুইক অপশান সি হেনলি ক্যাভেন্ডিস অপশন ডি উইলিয়াম র্যামসে তো হাইড্রোজেনের আবিষ্কারককে হাইড্রোজেনের আবিষ্কারক হচ্ছে হেনলি ক্যাভেন্ডিস আর হেনরি বেকড়েল কী আবিষ্কার করেন রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভিটি চ্যাডউইক চ্যাডউইক হচ্ছে নিউটন ওকে আর উইলিয়াম র্যামসে উইলিয়াম র্যামসে কী আবিষ্কার করেন নোবেল গ্যাস নোবেল গ্যাস উইলিয়াম র্যামসে আবিষ্কার করেন চলো নেক্সট নিম্নলিখিত নিউক্লিয় পাওয়ার প্ল্যান্টগুলির মধ্যে কোনটি রাজস্থানে অবস্থিত দেখেছো কত কত স্ট্যান্ডার্ড প্রশ্ন এটা কত স্ট্যান্ডার প্রশ্ন যে প্রত্যেকটি ক্লাস মন দিয়ে করবে আমি তো আশা করি সে জিকেতে আর কোনো পার্টে সে কমতি মনে করবে না পরীক্ষার হলে বসে তো আমি বলবো অবশ্যই তোমরা ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো এখানে কি অপশান আছে তারাপুর কাকড়াপাড়া অপশান সি কালপাক্কাম অপশান ডি রাউটভাট আমরা জানি কি তারাপুর মহারাষ্ট্রে অবস্থিত তারাপুর মহারাষ্ট্রে অবস্থিত আর এটি হচ্ছে ভারতের প্রথম ফার্স্ট ফার্স্ট হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কাঁকড়াপাড়া কাঁকড়াপাড়া কোথায় অবস্থিত গুজরাট ওকে কালপাক্কাম তামিলনাড়ু রাউটভাট হচ্ছে রাজস্থান ওকে আর এটি চম্বল নদীর তীরে অবস্থিত চলো নেক্সট নিম্নলিখিত মোগল সম্রাটের মধ্যে কে নিজের আত্মজীবনে নিজেই লিখেছিলেন দেখেছ প্রশ্নর মান কতখানি তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা মেন্স পরীক্ষায় বসতো তো কীরকম ধরনের প্রশ্ন চাই আমি সেই টাইপেরই প্রশ্ন তোমাদের জন্য নিজে হাতে তৈরি করি তো নিম্নলিখিত মোগল সম্রাটের মধ্যে কে নিজের আত্মজীবনী নিজেই লিখেছিলেন অপশান এ আকবর অপশান বি জাহাঙ্গীর অপশান সি শাহজাহান অপশান ডি বাবর তো এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে হচ্ছে বাবর বাবরের লেখা হচ্ছে আত্মজীবনীর নাম কি বাবর নামা বাবর নামা ওকে বাবর নামা চলো নেক্সট নেক্সটে যাওয়ার আগে তোমাদের সঙ্গে এর সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান বলে দেবো তো মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কাকে বলা হয় আকবরকে ওকে মোগল আমলের স্বর্ণযুগ বলা হয় শাহজাহানের আমলকে ওকে মোগল সাম্রাজ্যের চরম বিস্তৃতি ঘটেছিল কার আমলে হচ্ছে ঔরঙ্গজেবের আমলে আর মোগল শেষ মোগল সম্রাটকে ছিল দ্বিতীয় বাহাদুর শাহ আর প্রথম পানিপথের যুদ্ধ যুদ্ধ হয় হচ্ছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মাধ্যম মধ্যে তারপরে হচ্ছে মোগল যুগের সূচনা হয় মোগল যুগের যুগ ছিল হচ্ছে পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাত পর্যন্ত আর একটা প্রশ্ন এখান থেকে খুব আসে সেটা হচ্ছে যে মোগলদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী ছিল মোগলদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী ছিল তো এই প্রশ্নটা খুব আসে এর অ্যান্সার বলো তো এর অ্যান্সার হয় হচ্ছে ফার্সি ভাষা ওকে চলো নেক্সট হোয়াইট টাইগার হোয়াইট টাইগার বইটি কার লেখা অপশান এ দীনবন্ধু দীননাথ গোপাল তেন্দুলকার অপশান বি অরবিন্দ আডিগা অপশান সি অরুন্ধুতি রায় অপশান ডি কিরণ দেশাই তো বলো এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে অরবিন্দ আডিগা ওকে অরবিন্দ আডিগা আর অরুন্ধতি রায়ের লেখা একটি বইয়ের নাম বলো মাই সেটিস্টোরিয়াল হার্ট ওকে চলো নেক্সট মোট কতগুলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স আছে মোট কতগুলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স আছে অপশান এ ফাইভ অপশান বি সেভেন অপশান সি এইট অপশান ডি নাইন তো ক্লাসিক্যাল ড্যান্স কতগুলি আছে আটটি ওকে এবং ফার্স্ট লাস্ট ক্লাসিক্যাল ড্যান্স কোনটি হচ্ছে ওডিসি আর এই আটটি ক্লাসিক্যাল ড্যান্সের নাম কি ভরতনাট্যম কত্থক কথাকলি কুচিপুডি ওডিশি সাতেরিয়া মণিপুরি মৈনীয়ড্ডম ওকে তো এইগুলো অবশ্যই তোমরা মনে রাখবে তো নিম্নলিখিত কোন পুরস্কারটি উনিশশো সাল থেকে দেওয়া হয় নিম্নলিখিত কোন পুরস্কারটি উনিশশো সাল থেকে দেওয়া হয় স্ট্যান্ডার স্ট্যান্ডার্ড প্রশ্ন এরপরও যদি কেউ বলে যে এই প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড নয় আর কিছু করার নেই তাহলে তোমরা সব কিছু জেনে গেছো ওকে তো তোমাদেরকে বলবো যে এই প্রশ্নের অ্যান্স সাপেক্ষে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে যে পুলির্জার প্রাইজ পুলির্জার প্রাইজ দাদা সাহেব ফালকে পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় উনিশশো উনসত্তর ভারত রত্ন আর জ্ঞানপীঠ কত সাল থেকে দেওয়া হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি বলে দিলাম উনিশশো পঞ্চাশের ওপরে উনিশশো পঞ্চাশের ওপরে ওকে উনিশশো পঞ্চাশের ওপরে এটা তোমাদেরকে একটা ক্লু আমি দিয়ে রাখলাম অবশ্যই তোমরা অ্যান্সার করবে কমেন্ট বক্সে চলো নেক্সট নিম্নলিখিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে সরি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে উনিশশো চুরান্ন চুরাশি সালে ইউনেস্কোর আন্ডারে আসেনি স্ট্যান্ডার্ড প্রশ্ন দেখেছ কতখানি স্ট্যান্ডার্ড প্রশ্নটা তো নিম্নলিখিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে উনিশশো চুরাশি সালে এটা কেটে দাও উনিশশো চুরাশি সালে ইউনেস্কোর আন্ডারে আসেনি অপশান এ অজন্তা গুহা অপশান বি তাজমহল অপশান সি ইরোলা গুহা অপশান ডি জয়পুর তো আমরা জানি জয়পুর সর্বশ্রেষ্ঠ ইউনেস্কোর আন্ডারে আসা ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো এটি দু সালে ইউনেস্কো হেরিটেজ সাইটে যুক্ত হয় এবং এই তিনটি প্রত্যেকটি উনিশশো চুরাশি মানে প্রথম ইউনেস্কো হেরিটেজ সাইটের আন্ডারে আসে তো নেক্সট যে প্রশ্ন আছে দেখো নেক্সট প্রশ্ন আছে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া গবেষণাগারটি কোথায় অবস্থিত অপশান এ লক্ষো অপশান বি চেন্নাই অপশান সি জাদুগোড়া অপশান ডি ব্যারাকপুর তো আমরা কি জানি আমরা জানি যে ইউরেনিয়াম বেশি উৎপন্ন হয় কোথায় জাদুগোড়াতে তো অব কর্পোরেশন অফ মানে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া গবেষণাঘাটটি কোথায় অবস্থিত জাদুগোড়াতে আর ব্যারাকপুরে কী অবস্থিত পাট গবেষণা কেন্দ্র পাট গবেষণা কেন্দ্র ওকে চলো নেক্সট নিম্নলিখিত ব্যাঘ্র সংরক্ষণগুলির মধ্যে কোনটি বিহারে অবস্থিত প্রশ্নর মান দেখে তোমরা নিজেরা বিচার করো প্রশ্ন তোমরা পাস করবে কি করবে না এই প্রশ্নগুলো যদি অ্যান্সার করতে পারো তোমরা হান্ড্রেড পারসেন্ট আফগারি পুলিশ কনস্টেবল পাস করবে সরি তো অপশান কী আছে এ কানা অপশান বি দুদুয়া অপশান সি বাল্মীকি অপশান ডি তাদোয়া তো আমরা জানি কানা মধ্যপ্রদেশে দুদুয়া ইউপিতে বাল্মীকি বিহারে সরি দাদো বা কোথায় অবস্থিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও লাইক করো ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও